হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপিকা সুমা ভ্লগ। তো আজকে তোমাদের দেখবো নতুন জামাই বাড়িতে এসে আজকে কি কি বাজার করলো, আর তার সাথে আমার বোন মানে আমার পরিবার সবাই কি কি রান্না করলো সেটা দেখাবো। তো শুরুতে দেখাচ্ছি, মাসি আর একদিন এক্সট্রা ছিল, তো সকাল সকাল মাসি বেরিয়ে যাচ্ছে, যেহেতু ট্রেনের খুব সমস্যা হচ্ছে তো সেই জন্য মাসি চলে যাচ্ছে। তো এটা সেই মুহূর্ত, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, ভিডিওটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, শেষ পর্যন্ত দেখলে অনেক মজার মজার জিনিস আছে। তো চলো দেখা যাক। তো এখন আমি আর অভি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, আমরা বাজার করে আনবো, আজকের দিনটা আমাদের খাওয়ানোর কথা। তো জামাই যেহেতু আজকে বাজার করবে তো আমরা বাজারে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা মাংসের দোকানে চলে এসেছি খাসির মাংস কিনতে। তো বাজার নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক কিছু বাজার করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন রান্নাবান্নার আয়োজন চলছে, আমি একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, আলু ঢালু কেটে দিচ্ছি, এদিকে রান্না হচ্ছে, মাছ ভাজা চলছে, মাছ এনেছি, মাছ রান্না হবে এবং তার সাথে মাংস হবে। মা শাক বেছে দিচ্ছে, শাকটাও ভাজা হবে মানে লাল শাকের ঘন্ট হবে। আমাদের রাঁধুনি আজকে একা হাতে দু পাশে রান্না করছে, আমার বাড়ির লোকজন সব আসা শুরু হয়ে গেছে যার জন্য এত তারা। জামাইকে খাওয়াবে তো, তাই জামাইয়ের জন্য এত আয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাসুর, ভাগ্নে আর আমার বাবা খাচ্ছে, বুনু খেতে দিচ্ছে, তো খাওয়া দাওয়া চলছে। এইবার সবার শেষে আমি আর অভি খাচ্ছি। তো বুনু রান্না কিন্তু খুব সুন্দর করেছে, সব রান্নাই খুব সুন্দর হয়েছে, একা হাতে এত কিছু করেছে সেটাই হচ্ছে ভাববার বিষয়। খুব কাজের মেয়ে আমার বোন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই।